গত কয়েকদিন আগেই সম্পূর্ণ হয়েছে গণেশ পূজা। গণেশ পূজোর রেশ কাটতে না কাটতেই শুক্রবার পূজিত হবেন দেবশিল্পী বিশ্বকর্মা। কলকারখানা থেকে শুরু করে ঘরে ঘরে পূজিত হবে বিশ্বকর্মা পুজো। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে উদয়পুরে থানা রোডে এলাকায় দেবশিল্পী বিশ্বকর্মার মূর্তি নিয়ে হাজির মৃৎশিল্পীরা। এবছর বিশ্বকর্মার মূর্তি বিক্রি হচ্ছে 600 থেকে 1000 টাকায়, কিন্তু আগের তুলনায় এবছর বিক্রি অনেকটাই কমে গেছে বলে জানান এক বিক্রেতা। আজকের দিনে এবছর তেমন কোন অন্যান্য বছর তুলনায় কেন এমন মনে হইতেছে কম গেলে একটু খারাপ কেন ব্যবসা বাণিজ্য একটু করোনার কি কোন করোনা পরিস্থিতিতে যার কারণে মনে করেন ব্যবসা বাণিজ্য একটু ডাউন করে গেছে, যার কারণে কাস্টমার মানে কাস্টমারটা মূলামূলি করতেছে একুরেট রেট হিসাবে তারা মানে নিতে পারতেছে না। এদিকে অগ্নিমূল্য ফল ফসলের দাম, আপেল বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকা দরে, আঙুর বিক্রি হচ্ছে 300 টাকা দরে, এছাড়া অন্যান্য ফল বিক্রি হচ্ছে আরও চড়া দামে। কিন্তু গত বছরের তুলনায় এবছর পুজোর সংখ্যা একেবারেই কমে গিয়েছে উদয়পুরে, এমনটাই মনে করছেন উদয়পুরবাসীরা। করোনা ভাইরাসের এই মহামারী চলার মধ্য দিয়েও বাঙালির ঘরে ঘরে পূজিত হবে দেবশিল্পী বিশ্বকর্মা। কিন্তু উদয়পুরের ফলের বাজার থেকে শুরু করে মূর্তির বাজারে ক্রেতাদের ভিড় এদিন অনেকটাই কম ছিল। কেমন কত করে রেট, কত করে আপেল? আপেল 100 টাকা, 150 টাকা, আঙুর 300 টাকা। ফলের বিক্রি কেমন আছে? মোটামুটি বাজার কতটা ভালো কি আসে নাকি? মোটামুটি চলছে আর কি, বেশি ভালো নাকি খারাপ? গত বছরের তুলনায় এই বছর কেমন চলছে? মোটামুটি ভাবে মানে এতটা খারাপ কেন মানে কি করোনা ভাইরাসের কোনো কি প্রভাব পড়ছে না? এছাড়া মূর্তির মালা থেকে শুরু করে পূজার অন্যান্য সামগ্রী বিক্রি করার জন্য বিক্রেতারা বসে রয়েছেন। কিন্তু ক্রেতার সংখ্যা কম থাকার কারণে মাথায় হাত ব্যবসায়ীদের। সব মিলে শুক্রবার সকাল থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস এবং কলকারখানায় পূজিত হবেন দেবশিল্পী বিশ্বকর্মা। ভিরো রিপোর্ট, সার্চ ইন্টারটেইনমেন্ট।